খবর পাচ্ছি যে মানিকবাবু নাকি মুখ খুলতে শুরু করেছে, অনুতাপ মানে খোলা যদি শুরু হয়ে গেছে তাহলে উইকেট এবং সকলের প্রিয় পারিজাত তারা এই মুহূর্তে বরণ করে নিচ্ছেন বালুরঘাটের সাংসদ। খবর পাচ্ছি যে মানিকবাবু নাকি মুখ খুলতে শুরু করেছে, অনুতাপ মানে খোলা যদি শুরু হয়ে গেছে তাহলে সেন্ডে নামা সেন্ডে নামা উইকেট একটা বিষয় আজকে আমি যতদিন রাজ্য সভা ছিলাম লোক এলো পচা আলু ওটা তৃণমূলে মানায় লোকটা ধরে নেন কেন্দ্র সরকার লোকটা আনেন সিদ্ধান্ত নিয়েছে প্রতি রাজ্যে এনআইএ হেডকোয়ার্টার হবে, এনআইএর একটা পশ্চিমবঙ্গে যে হারে বোমা পাওয়া যাচ্ছে গুলি পাওয়া যাচ্ছে আমার মনে হয় পশ্চিমবঙ্গে প্রতি জেলায় একটা করে এনআইএর দপ্তর দাদা প্রধানমন্ত্রী করা হয়েছে এই যে মন্তব্য আপনার তাতে আপনার যোগ্যতা নিয়ে দলের ভোট দিয়ে অনেক ভোটে দিয়েছে কি বলবেন এই প্রশ্ন যারা করছেন তারা হয়তো সাধারণত মানে বুঝবেন আমাদের দলে এমন ক্যাপাসিটি আছে যে আমরা চাওয়ালার পরিবার থেকেও মানুষকে যোগ্য করে তাকে প্রধানমন্ত্রী করে তুলবো। বলছি দাদা রাজ্যে কি কেউ আর্থিক অচলাবস্থা জারি মানে তৈরি হচ্ছে যেভাবে সংকট একটা পথে এগোচ্ছে রাজ্য কি মনে হয়? দেখুন রাজ্যের অবস্থা অত্যন্ত শোচনীয়, আইসিইউতে চলে গেছে রাজ্য অর্থনৈতিকভাবে, কেন্দ্র সরকারের দেয়া ভিক্ষার উপরে বেঁচে আছে, ভিক্ষা ভিত্তির উপরে বেঁচে আছে রাজ্য, আগামী দিনে দেউলিয়া ঘোষণা হবে, মাইনে বন্ধ হওয়া, সময়ের অপেক্ষা হবে, যেটা পড়বে তারপর থেকে আরো ঠান্ডা বাড়বে, সরকার কাপ বেঁচে বলছি অক্টোবরের সাথে কোভিড ভ্যাকসিন প্রচুর নষ্ট হওয়ার মনে হচ্ছে রাজ্য সরকারকে সেই তার কেন্দ্র সরকারকে জানাতে হবে তার রিকোয়ারমেন্ট কত, রিকোয়ারমেন্ট যত সেই অনুসারে চাইলেই হয় বঙ্গ বিজেপিতে মানভঞ্জন, কেন্দ্রীয় বঙ্গ বিজেপিতে মানভঞ্জন দেখা যাচ্ছে, এতে কেন্দ্রীয় নেতৃত্ব যেমনটা জানাচ্ছে দ্রুত মেটানোর দাবি জানাচ্ছেন কি বলবেন এই বিষয়ে? আমার যারা সায়ন্তন বসু পাঠিয়েছেন আর যাদেরকে পাঠিয়েছেন তারাই বলতে পারবেন, আমি তো থার্ড পার্সন দাদা সামনেই।